আরে ভাই, হ্যাঁ এগুলো কেমন কথা, সাইসুই করে চালায়। সাকিব, আর ইউ এক্সাইটেড? কি অবস্থা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি রেডার্স চ্যানেল। সো আজকে আমরা যাচ্ছি শার্কে। সাধারণত তো শার্কে যাওয়ার কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ড, সবাই যেটা সবাই হয়তো চিনেন, সাকিব। অনেক ভিডিওতে ইয়ে থাকে। সো সাকিবকে নিয়ে হচ্ছে, সাকিব আর কি ভ্যালিতে একটা হেলমেট অর্ডার দেয়। ওই হেলমেটটা সাধারণত আমি নিতে যাচ্ছি। সো হেলমেটটা আসলে অর্ডার দেওয়া হয়েছিল। তো যেটা বলতেছিলাম, শার্কে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা ইভেলিতে, মানে সবাই জেনে গেছেন হয়তো, ইভেলিতে শার্ক হচ্ছে কোলাবোরেশন করছে বলা যায়। তাদের যত হেলমেটগুলো আছে ভালো ভালো, সেসব হেলমেটগুলো তারা প্রত্যেক সাইক্লোন অফারে দিছে। ফ্রাইডে ইট ইভেলির হচ্ছে প্রতি শুক্রবার 10টা থেকে রাত 2টা পর্যন্ত আই থিঙ্ক। সো সাইক্লোন অফারটা দেয়। তো আমি তো ওরা বলছিলাম যে তুই স্কল 2টা নে। স্কল 2 অবশ্য আমারও ফেভারিট ছিল, এখনও আছে ফেভারিট, বাট আনফর্চুনেটলি আমার যেহেতু মোটোভ্লগিং করা লাগে, সো আমি আর কি কার্বনের দিকে একটু বেশি ঝুঁকে যাই। এই জন্য আমার কার্বন নেওয়ার সব জায়গায় আর কি। তো ক্যাবার নিতে না যে অন্য একটা হেলমেট নিয়ে নিই, সেটা বলবো না কি, আসলে বলা যাবে না, আসলে বলা নিষেধ আছে, একটু বলবো ইনশাল্লাহ। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমি হচ্ছে শার্কের স্কল 2 আজকে আমরা নিতে যাব। অ্যান্ড স্কল 2টার প্রাইস কত পড়ছে ইভেলিতে সেটা একটু বলে দিই, যেহেতু মার্কেট প্রাইস হচ্ছে 24,000 সামথিং। ইভেলিতে হচ্ছে যে অফারটা দিছে ওই অনুযায়ী ইভেলিতে হচ্ছে 10,928, মানে বলা যায় 1,000, মানে 11,000 টাকার মতো। তো ওইটাই আর কি করি আমি, আমরা ওই অ্যামাউন্টটা দিই, 2-3 সপ্তাহ ওয়েট করি। ইভেলিতে শার্ক তাড়াতাড়ি আর কি তাদের প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করতেছে, দ্যাটস গুড। অ্যান্ড তারা বলছে যে ভাই আপনি এসে নিয়ে যান, আমি সব কী ব্যাপার, এত তাড়াতাড়ি কীভাবে, যাই হোক এখন সেটাই আনতে যাচ্ছি। দেখি আজকে স্কল 2টা, ভাবলাম যে এ ব্লগটা একটা করার কারণ হচ্ছে যে আপনাদেরকে, যেহেতু এটা আমার চ্যানেল অ্যান্ড আমার চ্যানেলে মানে নতুন অনেকে অনেক রিভিউ দেখছে, বাট আমি আর কি আমার মতো আর কি রিভিউ দিই। অ্যান্ড যদি ভুল হয় অবশ্যই কমেন্ট সেকশানে যা বলবেন যে এটা ভুল হয়েছে বা সামথিং। আর যারা নতুন আছেন, যারা আমার এই ভিডিওটা দেখে আমার আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড যারা নতুন আছেন তারাও প্লিজ গো অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন, সেখানে আপনার হেলমেট ছুঁড়া মারেন, লাল বাটনকে সাদা করে দেন ছুঁড়া মেরে। সো হিয়ার উই আর শার্কে চলে এসছি, এলাকায় মানে কারেন্ট থাকে। আর ইউ এক্সাইটেড? খুব, অনেক বছর পর না? কেউ সে ভাই ভালো আছেন? কল 2 ইভেলির হেলমেট শার্ক স্কল 2 আছে ইভেলির, মানে অর্ডার আর কি। আমি ফোন দিছিলাম তো বললো যে আজকে এসে, হ্যাঁ স্কল 2
এটা অর্ডার দিচ্ছেন ওই গ্রাফিক্স চ্যানেলে বর্তমানে এই যে গ্রাফিক্স ফ্রিজ রাইডার যে গ্রাফিক্স ওটা নাই আচ্ছা ওই সেম টাইপ শুধু গ্রাফিক্স এটা কি ডাবল এক্সেল দিছিল তো ইভেলি তো এটা নিতে আইছে কি অবস্থা জনগণ, সবাই কেমন আছেন? খুব ভালো। হ্যাঁ, আজকের ভিউ এখন থেকে মনে হয় ভালোই হবে, সবার কাছে ভিউ ভালোই লাগবে। আজকে আমার বাইক নিয়ে আসি নাই, আজকে আমাদের সাকিবের নতুন হেলমেট নিছে স্কল টু, সো ওইটার রিভিউ দিব। অলসো হেলমেটের তিতা দিক, মিঠা দিক সব দিক বলা হবে ইনশাল্লাহ। তো সার্ক বাংলাদেশে চলে আসছে আবার, এ নিয়ে দুইবার না তিনবার, ওরে ভাই পয়রা কিরকম কমফোর্টেবল ফিল করতেছো? ভালো সেই হ্যাঁ দেখি তো আয়না আসো, তো আয়না আসো। তাহলে ওই একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে হেলমেট চুজ করতে অনেক টাইম হয়ে গেছে, মানে যেটা পছন্দ হয়েছিল সেটা নাই। হ্যাঁ, আবার মানে অনেক চুজ করার একটা ব্যাপার ছিল। সো আমি অবশ্যই বাসায় যে আমি হেলমেটের রিভিউটা দিয়ে দিব আপনাদেরকে। সেই স্পেক্সগুলো বলার জন্য আমার এখন বাসায় যেতে হবে, ঠিক আছে? তো ম্যাজিক ম্যাজিক দিয়ে আমি এখন বাসায় যাব, ঠিক আছে? 1 2 3 এই যে, তো এই হেলমেট তো সবাই দেখেন সার্কের, ঠিক আছে? সার্কের এটা কোন হেলমেট? এটার নাম হচ্ছে স্কোয়াল 2.2। সার্কের বিভিন্ন ধরনের হেলমেট আছে, তার মধ্যে হচ্ছে বিশেষ করে স্কোয়াল টু, স্কলের অনেকগুলা রেঞ্জ আছে, একটা হচ্ছে ডি স্কল, একটা হচ্ছে স্কোয়াল 2, স্কোয়াল 2.2। সো এগুলার মধ্যে অনেক তফাত আছে, অনেক আপগ্রেডেড হয়েছে, এটা সবচেয়ে আপগ্রেডেড। তো এই হেলমেট সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো, সো বিস্তারিত একটা এটা সম্পর্কে জানার আগে এটার একটা সিনেমেটিক ভিউ দেখে নেন। সো হিয়ার ইজ শার্ক স্কল 2.2। সো এটার হচ্ছে কিছু জিনিসগুলো আছে, সেটা আমি দেখাই। এটা হচ্ছে ডিজাইনটা এখানে দেওয়া আছে, অলসো উপরে যে আনবক্সিং করবো আমরা, তো আনবক্সিংয়ের কিছু এই বক্সের এই অবস্থা। সো এখন আমরা আনবক্সিং করবো,
আনবক্সিং করার সময় একটু সাবধানে আনবক্সিং করবেন, হাত টাত কেটে যেতে পারে। হেলমেটের স্টোরিটা একটু বলি। সো হেলমেটের প্রাইস হচ্ছে আপনার বলা যায় মার্কেট প্রাইস হচ্ছে 24,000। আমরা এটা কিনছি ইভেলি থেকে, হ্যাঁ। সো ইভেলিতে এটার প্রাইস হচ্ছে 10,982 সামথিং, বলা যায় 11,000 মতো। যার কারণে এখন ইভেলিতে আপনারা প্রতি শুক্রবার 10টা থেকে 2টার মধ্যে আর কি ভালো ভালো শার্কের সব হেলমেট আপনারা নিতে পারবেন অ্যান্ড ভালো ভালো অফারে। সো এটার জন্য চোখ রাখতে হবে, আমার মতো এরকম চোখ রাখবেন 10টার দিকে। সো এই যে এই সেই হেলমেট। ওকে, লেট মি আর এটার ভিতরে কি দিছে, এটার ভিতরে একটা পিন লক দিছে আর ভিতরে একটা ক্লিয়ার ভাইজার আছে, আর এক্সট্রা কিছু দেয় নাই। আসলে দিলে ভালো হতো, চাবি রিং টিং দিলে আমি আর একটু খুশি হতাম। যাই হোক, তো এটা হচ্ছে পিন লক, এটা হচ্ছে পিন লক 70 শার্কের, আই থিঙ্ক, হ্যাঁ, পিন লক সেফক রেজিস্ট্যান্ট পিন লক 70। তো এটা বক্স টক্স আনবক্সিং শেষ, এখন হচ্ছে আমরা মেন জিনিসে আসবো। সো এটা এভাবে কেন, এভাবে দেখি, এই যে শার্ক, ঠিক আছে, আপনাদের সাথে ওপেন করতেছি জিনিসটা। Here is shark squall 2.2. সেটা হচ্ছে shark squall 2, বলা যায় shark squall 2.2। তো এটার মধ্যে কী কী আছে, তো এটার মধ্যে সাধারণত হচ্ছে আমরা ফার্স্টে যদি দেখি, সেখানে সবার আগে যেটা মেইন আকর্ষণ সেটা হচ্ছে এটার এখানে এলইডি লাইটসগুলো এখানে এই জায়গায়, দেন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটা হচ্ছে পিছের দিকেও এলইডি লাইট আছে এই পয়েন্টগুলোতে। তো এখানে 2, 4, 6 জায়গায় এলইডি লাইট আছে। এটা সাধারণত আপনার যদি আপনার যখন আপনি রাতে ড্রাইভ করবেন, রাইড করবেন, তখন যেন অপোজিট সাইড দিয়ে গাড়ি আসলে যেন আপনাকে দেখতে পারে, ভালো করে ইন্ডিকেট করতে পারে যে আপনি, এই জন্য এই সেফটিটা দেওয়া হয়েছে। এছাড়াও এখানে ডাবল স্পয়লার আছে, এখানে তো দেখতেছেন একটা স্পয়লার, অলসো এ জায়গায় একটা স্পয়লার আছে এইখানে দেখতে পাচ্ছেন। তো আর হচ্ছে এটার মধ্যে এক্সস্টের জন্য মানে বাতাস যাওয়া আসার জন্য এখানে এখান দিয়ে বাতাসটা ঢুকবে, অ্যান্ড হচ্ছে এটার বাইরে যাওয়ার জন্য জায়গা আছে এখান দিয়ে। তো আর হচ্ছে এই জিনিসটা অনেক ইজি জিনিস, এটা যদি আপনার জাস্ট এখানে ক্লিক করবেন, একটা ক্লিক সাউন্ড হবে, জাস্ট ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে যাওয়া আসা করবে ভালো। আর এটার জন্য খোলার জন্য সুন্দর মতো খুলে যাবে, নোজ গার্ড আছে, আর এটার হচ্ছে একটা হচ্ছে সানভাইজার আছে, সানভাইজারটা নামানোর জন্য জাস্ট হচ্ছে এই জিনিসটা এটা ক্লিক এইভাবে নামাই দেবেন, সানভাইজার নেমে যাবে। সাধারণত শার্কের একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এদের সানভাইজারটা পুরো হচ্ছে নোজ পর্যন্ত চলে আসে, এই জিনিসটা ভালো, অন্যান্য হেলমেট আমি সাধারণত দেখি নাই, এই জিনিসটা মানে একেবারে কভার করে। তো এই একটা, অ্যান্ড এটার সাথে কী কী দিছে সেটাও দেখাই। এটার সাথে হচ্ছে একটা ইউএসবি চার্জার দিছে, বিকজ এখানে এলইডি লাইটগুলো আছে, আর হচ্ছে প্যাডিংটা অনেক কমফোর্টেবল প্যাডিং সাইড দিয়ে, এখানে চিন গার্ড দিছে অলসো, অ্যান্ড ও
একটা জিনিস হচ্ছে প্যাডিংটাও একটা একটা ব্যাপার আছে, এটার প্যাডিং হচ্ছে আপনার বলা যায় অ্যান্টিব্যাকটেরিয়াল প্যাডিং। আপনার যদি বাইরে কোনো অ্যান্টিব্যাকটেরিয়া বা সামথিং আপনি যখন পরবেন তখন এর প্যাডিংগুলো প্যাডিংটা অ্যান্টিব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে। আমি যেটুকু শুনছি আমাকে যেটা বলছে সেটাই আমি বলতেছি। আর হচ্ছে এখানে যে শার্ক লেখাটা আছে এটা হচ্ছে রিফ্লেক্ট করে আপনাকে। যদি আমার মোবাইল দিয়ে আমি ফ্ল্যাশ জ্বালায় দেখাই আপনি বুঝতে পারবেন। সো এই যে দেখতে পাচ্ছেন জিনিসটা রিফ্লেক্ট করতেছে ভালোই। তো এই তো, আর এটা হচ্ছে ডট সার্টিফাইড, ইসিইও সার্টিফাইড আমি যেটুকু শুনছি। আমি একটু গুগল করছি, আমার গুগল ভাইজান আমাকে হেল্প করছে, যাই হোক। আর এটা অনেকগুলো গ্রাফিক্স আছে, এটা একটা গ্রাফিক্স আমাকে সেটাও ভালো লাগছে, আমার এই গ্রাফিক্সটা ভালো লাগে। এছাড়াও আপনি চাইলে এটার অনেকগুলো গ্রাফিক্স আছে আপনারা দেখতে পারবেন। এটার ওজন হচ্ছে 1550, এটা যেহেতু এক্সেল সাইজ এটার ওজন হচ্ছে 1550, মানে প্লাস মাইনাস 50 থাকে সব হেলমেটেই। তো বেশি হ্যাভিও না, পড়লে অবশ্য ওয়েট ব্যালেন্সটা অনেক ভালো, যার কারণে পড়লে ওরকম ওয়েট ফিল হয় না। সো যদি এটার দাম 24,000 টাকা এটার দাম মার্কেট প্রাইস, যদি ইভিলিতে কিনেন তাহলে পড়বে 10,000 বা 11,000 সামথিং পড়ে যাবে। সো অনেকে বলবে যে অনেক ভার অনেক কিছু, বাট আমি এটা বলবো যে যেহেতু এটা ইভিলি থেকে নেওয়া 10,000 টাকায়, সো আমার কাছে মনে হয় বাজেটের মানে ইনাফ, একটা ইউরোপিয়ান হেলমেট 10,000 টাকায় পাওয়া অনেক বড়ো জিনিস। কেমন KYT ইন্দোনেশিয়ান হেলমেট, সো KYT TT কোর্স 10,000 টাকা, আর এখানে আমি ইভেলি দিয়ে এটা 10,000 টাকায় কিনতেছি। সো একটু ওয়েট করতে হবে, একটু পেশেন্স রাখতে হবে। একটা জিনিস হচ্ছে শার্কের প্রত্যেকটা হেলমেটে 5 বছরের ওয়ারেন্টি আছে। যদি আপনার হচ্ছে ভাইজোরে কোনো সমস্যা হয় বা ইন্টারনাল কোনো প্রবলেম হয় হেলমেটের, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনারা সাথে সাথে আপনাদেরকে ভাইজোর চেঞ্জ করে দিবে, এভরিথিং আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এই যে কারণে 5 বছরের একটা ওয়ারেন্টি। অলসো এখানে হচ্ছে একটা কিউআর কোড সামথিং আছে, এটা আমি দেখাবো না, এটা একটু পার্সোনাল। সো এই কোডটা দিয়ে করতে হবে কি আমি সেটা বলে দিই। সেটা হচ্ছে আপনি ফার্স্টে আপনি যখন শার্কের হেলমেটটা কিনবেন, সেটা কেনার পর সেটাকে বাসায় নিয়ে শার্কের যে ওয়েবসাইটটা আছে সে ওয়েবসাইটে যে আপনার এই যে কিউআর কোডটা স্ক্যান করবেন, এখানে কিছু কোড আছে ওই কোডটা টাইপ করবেন, মানে এই হেলমেটের মডেল, এই হেলমেটের একটা নাম্বার আছে নিজস্ব, তো ওই নাম্বারটা যখন আপনি ওইখানে লিখে দিবেন তখন থেকেই আপনার মানে আমি এখন লিখে দিলে এখন থেকে আজকে থেকে সামনে 5 বছর পর্যন্ত আমার এই ওয়ারেন্টিটা চলা শুরু স্টার্ট হয়ে যাবে। তো এই হচ্ছে শার্কস কল টুর মানে 5 বছরের ওয়ারেন্টিটা। সাধারণত অন্যান্য হেলমেটে আমি দেখছি 1 বছর 2 বছর দেয় নাকি আমি জানি না, বাট আমি দেখছি 1 বছর। সো এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট, আর কিছু নাই। অ্যান্ড আমি অবশ্য আপনাদের পরে দেখাইতে পারবো যে এটা কীরকম ভালো, মানে কমফোর্টেবল কি কমফোর্টেবল না। সো একটু পরে আপনাকে দেখাই। আমি এটা এখন পরে দেখাই দিচ্ছি, কারণ আর এটা হচ্ছে কিছু খুলতেছি না, কারণ এটা আমার ফ্রেন্ডের নাই। সো ওর আমার সাথে দেখি মাথার মধ্যে একটা জিনিস পরে আছে, প্যাডিংটা একেবারে আঁকড়ে আছে, আপনি ফিল করবেন যে আপনার মাথার সাথে এই জিনিসটা অ্যাটাচ হয়ে গেছে একেবারে। তো আপনার ওরকম আনকমফোর্টেবল ফিল হবে না। ওয়েট ডিস্ট্রিবিউশনটা অনেক ভালো, যেহেতু এটা 1500 গ্রাম লেখা আছে, 1500 গ্রাম বোঝাই যায় না। এটা ডিজাইনটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, লাইটটা অবশ্য আমি জ্বালায় দেখাতে পারতেছি না, বিকজ অফ এটার মধ্যে চার্জ দেওয়া নাই। তো
So if you like my video, please like, share and subscribe to my channel, and you can also share my videos. You can follow me on Facebook, WhatsApp, Twitter, all the links are in the below. Till then, Galaxy Rider signing off. Peace.